ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলা ইংলিশের স্ট্র্যাটেজি, মানে বাংলা ইংলিশে আপনার কেমন মনে হয়, আপনি কেমন পেয়েছেন? মানে অবভিয়াসলি স্ক্রিপ্ট তো দেখতে পাননি, বাট অ্যাকর্ডিং টু ইউ আপনার কেমন মনে হয়? বাংলা এবং ইংলিশ এই দুটো যে পেপার রয়েছে এটা যথেষ্ট একটা সিগনিফিক্যান্স রয়েছে আমাদের টোটাল র্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে। কারণ আমি দেখেছি যারা সিলেক্টেড হচ্ছে ইন্টারভিউতে বা ফাইনাল পজিশনে যাচ্ছে, তারা কিন্তু ওই এমসিকিউ এর জায়গাটা কম বেশি একই রকম, মানে ভ্যারিয়েশনটা খুব কম মানে মার্কসে। কিন্তু এই বাংলা ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু একটা ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে যারা সিলেক্টেড হচ্ছে আর যারা সিলেক্টেড হচ্ছে না তার মধ্যে। তো আমার ধারণা এইখানে আমি ওই অ্যাভারেজ মার্কসই পেয়েছি বেঙ্গলি এবং ইংলিশে, ওই 250-র আশপাশে আমার মনে হয় আমার স্কোর ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা তো একেবারে খুব ভালো কিছু নয়, তবে কঠিনও নয়, মানে এই মার্কসটা কিন্তু ইজিলি অ্যাচিভ করা যায়। এবং যেটা তুমি প্রশ্ন রাখলে এই বাংলা ইংলিশের প্রিপারেশনটার ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা ফান্ডামেন্টাল যে আমাদের স্কুলিং সেটা কিন্তু ম্যাটার করে। মানে আমি যেহেতু এই মিশন থেকে পড়াশোনা করাতে ছোটবেলা থেকে এই বাংলা এবং ইংলিশ এই ব্যাপারটার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং পারিবারিক যে শিক্ষাটা, মানে ছোটবেলা থেকে খবরের কাগজ পড়ার যে একটা অভ্যাস, যেটা আমি খুব স্কুলের পড়ার সময় থেকেই আমার একটা হ্যাবিটের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল, একটা বাংলা পেপার এবং একটা ইংলিশ পেপার পড়া। তো সেই অভ্যাসটা কিন্তু আমি এখনো নিয়ে চলেছি সাথে। তো এইটা আমাকে খুব সাহায্য করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে যে একটা কোনো লেখা পড়া এবং সেটাকে উপর একটুখানি চিন্তা করা, চিন্তা ভাবনা করা, যে একটা নিজস্ব একটা ওপিনিয়ন তৈরি করা, মতামত তৈরি করা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে পড়া লেখা বা আমরা যেটাকে বলি মানে একটা জিনিস পড়াশোনার যে ব্যাপারটা, মানে একটা জিনিস আমি পড়লাম তারপর সেটাকে আমি নিজের মধ্যে কিন্তু আরেকবার করে শুনতে হবে, মানে এরম নয় যে আমি শুধু পড়ে ছেড়ে দিলাম, আবার নিজের মনে ব্যাপারটাকে একটু ভাবা, তারপরে একটুখানি আবার লেখা সেটার সম্বন্ধে, মানে এটাকে একটুখানি অ্যানালিসিস করা, কালচার করা। তো আমার মনে হয় এই হ্যাবিটটা কিন্তু এক্সামের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি একটু বলেন যে বাংলা ইংলিশ ধরুন কেউ ইমপ্রুভ করতে চাইছে, তো তার ক্ষেত্রে কি কি করণীয় বা কি কি করা যেতে পারে? তো প্রথমত হচ্ছে তাকে আমাদের সিলেবাসটা আগে স্টাডি করতে হবে। পয়েন্ট নাম্বার 1, সিলেবাসে আমাদের লেখা রয়েছে পরিষ্কার যে কি কি কোশ্চেন আমাদের আসবে, মানে প্যাটার্নটা দেওয়া রয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হলো আমাকে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো, লাস্ট যত বছরের প্রশ্ন জোগাড় করা যায় প্রত্যেকটা বছরের প্রশ্নের একটা করে কপি জোগাড় করে সেটাকে একটু অ্যানালিসিস করা, যে কি ধরনের প্রশ্ন আসছে, এবং সেটার সঙ্গে নিজেকে অ্যাকাস্টাম করাটা খুব দরকার। তৃতীয়ত হচ্ছে হলো এই দুটো জিনিস করার পরেই তার একটা আইডিয়া হয়ে যাবে যে আমাকে কোন রাস্তায় হাঁটতে হবে। এইবার সেই ক্ষেত্রে তাকে সাহায্য নিতে হবে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালে। তো আমি এক্ষেত্রে বলবো, আমি যেটা আমাদের বাংলা পেপার যেটা নিউজ পেপার, আমি আনন্দবাজার পত্রিকা, তার যে 3 নম্বর পাতাটা, সরি 4 নম্বর পাতাটা, সম্পাদকীয় যে পাতাটা আমাদের থাকে সেইটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়াটা খুব দরকার, এবং সেখান থেকে একটা ওপিনিয়ন, নিজস্ব একটা মতামত তৈরি করাটা খুব দরকার, সেই প্রচেষ্টাটা থাকা দরকার। এবং ইংলিশ নিউজ পেপারের ক্ষেত্রে যারা দা হিন্দু অ্যাফোর্ড করতে পারবে সেই দা হিন্দু নিউজ পেপারটা, আর না হলে ইন্ডিয়ান এক্সপ্রেস, এই পেপারটি আমার কাছে এখনো আজকেও দিয়ে গিয়েছে। তো এইটাকে আমি কিন্তু যথেষ্ট ভরসাযোগ্য মনে করি, এবং সেখানে একটি পেজ থাকে এডিটোরিয়াল ছাড়াও একটি পেজ থাকে এক্সপ্লেন করা, বিভিন্ন রকম ইস্যু এক্সপ্লেন করা থাকে। তো এক্সপ্লেন বা সামথিং নাম থাকে পেপারটা, ওই পাতাটার, সেই ব্যাপারটা কিন্তু ভালো করে দেখা দরকার। সেখানে কিন্তু অনেক কিছু লেখা থাকে যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী, এবং ওপিনিয়ন যে পেজটা, এডিটোরিয়াল যে পেজটা, সেটাও ভালো করে পড়া দরকার। এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সে চেঞ্জেসটা বুঝতে পারবে, কয়েকদিন ফলো করলেই সে বুঝতে পারবে যে তার মধ্যে কিন্তু যে চেঞ্জেসটা চলে এসেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কী মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।